সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে এক অসহায় নারীকে আমাদের ক্যামেরার সামনে হাজির করেছি। দর্শক, এই বোনটি মাত্র বিয়ে হওয়ার পরে 2 বছর সংসার করছে তার স্বামীর সাথে, কিন্তু এই 2 বছরের মাঝখানে তাদের একটা ফুটফুট একটা ছেলে সন্তান জন্ম দেওয়ার পরে তার স্বামী এমন এক অসুস্থ পড়েছে, এমন এক রোগে পড়েছে, সেই রোগেই তাকে এই নাফিরার দেশে নিয়ে গিয়েছে। দর্শক, সেই স্বামী হারা বোনটিকে আজকে আমরা তার জীবনের গল্প তুলে ধরব। কেন এই বোনটি এখন কী অবস্থা আছে, কী কারণে তার জীবনের গল্প বলার জন্য আমাদেরকে ফোন দিয়েছে, সে বিষয় নিয়ে আমরা তুলে ধরব তার জীবনের গল্প। চলুন দর্শক, আমরা কথা বলি বোনটির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ বোন, আমরা ভালো আছি। বোন, আমরা প্রথমে আমাদের যে ইন্ট্রোডাক্টরিটা তৈরি করে আমরা প্রথমে আপনার ঠিকানা, নাম, সব কিছু জানতে চাবো, আপনি সেই ঠিকানাগুলো বলবেন। আপনার নামটা কি? আমার নাম মোশাম্মদ রিমা আক্তার। রিমা আক্তার, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বরিশালে। বরিশাল কোন জায়গায়? আমতলী থানা। আমতলী থানা, আচ্ছা, ধন্যবাদ। তো বোন, আপনার বাবা মা কি বেঁচে আছে? হ্যাঁ, আমার বাবা মা বেঁচে আছে। আলহামদুলিল্লাহ, তারা কি সুস্থ আছে বোন? হ্যাঁ, তারা সুস্থ আছে। আপনি দেশের বাড়ি আমতলী থানা, আপনার ভাই বোন কজন? আমরা 4 ভাই বোন। 4 ভাই বোন, ক ভাই ক বোন? 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন, আপনার বড় না ছোট? আমি 4 নম্বর। আপনি 4 নম্বর, অর্থাৎ সবাই ছোট আপনি? হ্যাঁ। আচ্ছা, তো আপনি সবাই ছোট, তো আপনি আদরের বোন ছিলেন? হ্যাঁ, সবাই। তো রিমা আপনার নাম না? তো রিমা, আপনার যেটুকু আমরা জেনেছি, আপনার যেহেতু একটি সন্তান হয়েছে, আপনার তো স্বামী আছিল, হ্যাঁ, তো স্বামী কি কারণে, আপনার কি পারিবারিকভাবে বিয়ে হয়েছে নাকি লাভ ম্যারেজ করে বিয়ে করেছেন? পারিবারিকভাবেই বিয়ে হয়েছে। পারিবারিকভাবে বিয়ে হয়েছে। তো আপনার স্বামীর ব্যাপারে, আপনার মৃত স্বামীর ব্যাপারে কোনো আলোচনা করতে চাচ্ছি না, তো নিশ্চয় আপনার কাছে আমি একটু জানতে চাবো, আপনার স্বামীটা তো আপনার কাছে খুব ভালো ছিল। হ্যাঁ, আমার স্বামী খুব ভালো। স্বামীর কথা মনে পড়ে বোন? হ্যাঁ, পরে। যখনই মনে পড়ে তখন কেমন লাগে আপনার থেকে? খুব খারাপ লাগে। খুব খারাপ লাগে না? হ্যাঁ। দর্শক, আমরা রিমার জীবনের গল্প তুলে ধরবো, যে গল্পটা আপনারা শুনলে নিজেরা অবাক হয়ে যাবেন। বাস্তব, তার স্বামীরা ভালোই ছিল, ভালো থাকার কারণে তার স্বামীর শোক এখনও সে সামাল দিয়ে উঠতে পারেনি, কিন্তু অনেকজনে বিয়ের অপশন দিয়েছে কিন্তু কোনো দিকে তাকায়নি, তার একটা সন্তানের দিকে তাকায়নি। কিন্তু আজকে স্বামীরা মারা গেছে 8টি মাস, কিন্তু 8টি মাস স্বামীরা মারা গিয়েছে, কিন্তু 8টি মাসে তার তো প্যাডে যে খোরাকির দরকার, প্যাডে সন্তানের যে খোরাকের দরকার, সেই জিনিসটা কেউ যোগান দিচ্ছে না। বাবা অথবা মামা, ভাই, বোন, কেউ তো যোগান দিচ্ছে না। রিমা যাবে কার কাছে? দর্শক, সেই রিমা আজকে আপনাদের সামনে উপস্থাপন করছে তার জীবনের গল্প। তো রিমা, আপনি এই যে বরিশাল থেকে আসছেন, আপনার বাড়ি তো বরিশাল না? দর্শক, এর রিমার বাড়ি বরিশাল, কিন্তু বরিশাল আপনি যে ঢাকা আসছেন, ঢাকাটা কোন জায়গায়? নারায়ণগঞ্জ, মুক্তাপুর। আচ্ছা, আপনি এখানে কি গার্মেন্টসের চাকরি করেন নাকি গার্মেন্টস ছাড়া অন্য কোনো এটা অফিস? এটা টেক্সটাইল মিল। এখানে কেমন টাকা স্যালারি পান? 7,000 টাকা স্যালারি পাই। 7,000 টাকা বোন, আপনার ছেলে আপনি কি চলতে পারেন? কষ্ট হয় না? চলা যায় না, কষ্ট হয়। এই বাজারে 7,000 টাকায় কি হয়, সব কিছুর দামই ও মানে বাড়তি। তাছাড়া ছেলের প্রতি অসুখ বিসুখ, তাছাড়া পোশাক আশাক, মজা, এসব জিনিস, বা নিজের পোশাক আশাক, খাবার দাবার, সব কিছু মিলিয়ে দিলে রুম ভাড়া এসব দিতে কষ্ট হয়ে যায়। 7,000 টাকায় হয় না, কিন্তু কি করবো, করার কিছু নাই, কাজ তো ওইটাই করি, স্যালারি তো ওইটাই। এক কথা হিমশিম খাচ্ছেন। হ্যাঁ, এই যে আমাদের ঠিকানাটা আপনাদেরকে পরামর্শ দিয়েছে কে? পাইছি, মানে আপনার মোবাইলের ভিতরে পেয়েছেন? হ্যাঁ, আপনি ফোনে পাইছি। আপনি ভাবি আপনাকে নাম্বারটা সংগ্রহ করে দিয়েছে? হ্যাঁ, আমার। আচ্ছা, আপনার কাছে তো কোনো অ্যান্ড্রয়েড সেট নাই? না, আমার কাছে কোনো অ্যান্ড্রয়েড সেট নাই, আমি বাটন ফোন চালাই আমার মার সাথে কথা বলার জন্য। ও, আপনি ভাবি আপনাকে দিয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো এই যে আমাদের এখানে আসলে কি কি হয় না হয় এগুলো আপনি ভাবি আপনাকে বলেছিল? না, মানে এসব কিছু বলে নাই, তাছাড়া আমিও তো কখনো ই করি নাই, এই তো এই প্রথম করেছেন। হ্যাঁ, প্রথম। দর্শক, আমরা রিমার জীবনের যে বাস্তব গল্পটা আজকে তুলে ধরছি, আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনারাও বুঝতে পারবেন রিমা সত্যিকারই কি কষ্টটা ছিল। আমরা চেষ্টা করব সেই ভিডিওটা তুলে ধরার জন্য। কি বন্ধ গেল কেমনটা?
যে এখন এই আমাদের গল্প শোনার পরে আপনি আমাদের কাছে ফোন দিয়েছেন, তো আপনি এখন এই যে বিড়ুতে আসছেন, আপনি তো খুবই সুন্দরী একজন নারী, আপনি বয়স কত? আমার বয়স 20 বছর। 20 বছর চলে, 2 বছর আপনার সন্তানের বয়স। আপনি তো একজন সুন্দরী নারী, আপনার কাছে তো অনেক অফার আসবে, আপনি বিড়ুটা যখন কন্টেন্ট আমরা ছাড়বো আপনার কাছে ব্যাপক ফোন আসবে, ব্যাপক চাহিদা আসবে। আপনি তো স্বামী নাই, আপনার ভবিষ্যতের পরিকল্পনাটা কি? আপনার ভবিষ্যতের পরিকল্পনাটা কি? এটা তো সবাই মানে সবাই দেখতে আছে, আর কম বেশি তো সবাই শুনছে, বা সবাই আমার বিষয়ে এত আসিলাম না বা বলি নাই, এখন তো বলছি, সবাই কম বেশি জানছে শুনছে বা ভিডিওগুলোও দেখছে। এখন বলছি বলার মাত্র এটা যে আল্লাহ পাক আমার স্বামীরে নিয়ে গেছে বা সে মারা গেছে, এখন পর্যন্ত কোনো আমার ছেলের মুখের দিকে তাকায় আমি কিছু করি নাই। অনেক অফারই আসছিল বা অনেকজনই অনেক প্রস্তাব দিয়েছে বিয়ে আর শাদির, কিন্তু কিছুই করি নাই। তবে আল্লাহ পাক যদি আবার আমার কপালে সেরকম কিছু মিলাইয়া দেয়, তারপরে হিমশিম খাচ্ছি যে আমার স্বামীর মতো দ্বিতীয় জন তো আর হবে না। এইসব বিষয় নিয়ে মানে ভাইবা বা আমার ছেলের বিষয় নিয়ে ভাইবাই কিছু ই করা হয় নাই। পরে এখন যদি আল্লাহ পাক মিলাইয়া দেয় বা আমার নসিবে মেলে, আমার বিষয় একজনে জানবে বা আমি তার বিষয়ে জানবো শুনবো, কথাবার্তা হবে বা ভাই বোন আছে আত্মীয় স্বজন আছে তাদের সাথে আলাপ আলোচনা হবে, আলাপ আলোচনা করবে, তারপরে যদি ই হয়, এটা তো পরের বিষয়, পরের সাবজেক্ট, এটা পরেও বাবা যাইবে। এখন এইসব বিষয় নিয়ে তো কিছু ভাবছি না বা ই করছি না। আমি একটু কথা বলতে চাই রিমা আপনার সাথে। আপনি এই ভিডিওটা যখন দেখবে, আপনি তো বুঝতেই পেরেছেন আপনার সুন্দরী একজন নারী, মাশাআল্লাহ বিউটিফুল চেহারা। দোয়া করি বোন আপনার জন্য, আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড জন্য দোয়া করি, আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো যেটুকু আমরা খবর পেয়েছিলাম। তো আপনার বিয়ের অনেক প্রস্তাব আসবে, আপনি দেখার পরে বিয়ের অনেক প্রস্তাব আসবে, সেই প্রস্তাবটা আপনি শুধু বরিশাল জেলার থেকে আসবে না, যেহেতু আপনার বাড়ি বরিশাল, যেহেতু আপনার বাড়ি বরিশাল, আপনার বরিশাল জেলার থেকে আসবে না, সারা বাংলাদেশের থেকে আসবে, বিভিন্ন জেলার থেকে আসবে। আপনার কোনো জেলা নির্ধারিত আছে কি না যে এই জেলা হইলে আমি বিয়ে করব না? না, আমার এমন কোনো জেলা নির্ধারিত নাই। বাংলাদেশের যে কোনো প্রান্তে বিয়ে করবেন? আপনার স্বামী আপনাকে বিয়ে করে আপনার স্বামীর দেশে নিয়ে যাবে, আপনি যাবেন সেখানে? হ্যাঁ। আচ্ছা, আপনার স্বামী বিয়ে করে আপনাকে প্রবাসী কোনো ভাই বিয়ে করে প্রবাসী নিয়ে যাবে, আপনি যাবেন? মেয়েরা তো বিয়ের পর সারা জীবন স্বামীর সাথেই কাটায়, তো আমার যদি ইনশাআল্লাহ আল্লাহ আমার নসিবে যদি বিয়ের সাথে লেগেই থাকে আর যদি হয়েই যায়, তো আমার স্বামীর সাথে তো আমার সারা জীবন কাটাইতে হইবে। তা সে বাংলাদেশের শেষ প্রান্তে নিয়ে গেল, তো আমার যাইতে হবে। দর্শক, আমরা রিমার জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করছি, আমরা সরাসরি যে তাকে কোন ভিডিওতে প্রশ্নগুলো করছি সে সরাসরি উত্তর দিচ্ছে লাইভে, আপনারা নিজেরও দেখতে পাচ্ছেন, আশা করি তার পুরো ভিডিওটা দেখবেন। তো রিমা, সত্যিকারই বলি, আমরা এই অসহায় পরিবারে ভিডিও করতে যাওয়া অনেক আমরা ধোকা খেয়েছি। স্বামী ফাঁসে রেখেও বলছে স্বামী নেই, কিন্তু এমনও আমরা ভিডিও করেছি এবং সেটা পরে প্রকাশ হয়ে পেয়েছি। কিন্তু আমরা এখন যেটা জানি আপনার স্বামী মারা গিয়েছে, আলাম দোয়া করি আপনার স্বামীর জন্য বোন, এটা দুর্ভাগ্য একটা ব্যাপার। তো এই অসুখ পরিবারের কিছু মেয়ে, অসহায় পরিবারের মেয়ে বিয়ের নামে প্রতারণা করেছে যে আপনি টাকা দেন আপনাকে বিয়ে করব। এই ধরনের বোন, আপনি একজন মুসলমান নারী, আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি ফাঁস অক্ত নামাজ পড়েন আমি যেটুকু জানি, হ্যাঁ, সেক্ষেত্রে এবং আপনি স্বামী মারা গিয়েছে, এই স্বামীর দিকে তাকায় কারোর সাথে কোনো প্রতারণা করবেন কি না? না, আমার স্বামীর উপরে আস্থা রেখে আমি বলছি না, আমি কারোর সাথে কোনো প্রতারণা করতে প্রস্তুত না। আমি যেটা করব সেটা বাস্তবলি, বা আমি যারে চয়েস করব বা আমি যার সাথে যারে অদা দেব তারে অদা দেবই, কিন্তু আমি এরকম প্রতারণা কারোর সাথে করব না। ধন্যবাদ। আপনার আমি লাস্ট প্রশ্ন এটা আপনার, আপনি বয়স হলো 20, হ্যাঁ, কেমন বয়সের ভিতরে আপনি ছেলে চাচ্ছেন, যে 30, 40, 50 কেমন বয়সে ছেলে চাচ্ছেন? এটাই আমার কিছু চাওয়ার নাই। আপনি দেখার ফেস দেখার পর আপনি বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আমি তারে দেখব না, আমি তার যাচাই করব না, আমি তার বয়স নিয়ে কোনো বয়স নিয়ে কোনো কথা বলতে চাচ্ছেন না? না, বয়স নিয়ে কোনো ই নাই। ধন্যবাদ। কিন্তু আরেকটি কথা বলতে, আপনি তো ওই ছেলেকে দেখবেন কিভাবে? আপনি যে ছেলের লগে সম্পর্ক করবেন, আপনার তো কোনো অ্যান্ড্রয়েড সেট নাই? অ্যান্ড্রয়েড সেট নাই,
আছে না আশেপাশে কতজনারই তো আছে, আপনাকেই তো অ্যান্ড্রয়েড সেট আছে, সমস্যা আছে আমাদের মাধ্যমে দেখতে চান? হ্যাঁ সব জায়গায় অ্যান্ড্রয়েড সেট আছে, কোন জায়গায় নাই হয়তো আমার কাছে নাই। দর্শক রিমার জন্য আমরা দোয়া করি, রিমার যে কথাগুলো আসলে কথাগুলো আমাদের কাছে ভালো লেগেছে, বাস্তব কথাই বলেছে যে আসলে অ্যান্ড্রয়েড সেট আমার কাছে নাই, আপনাদের কাছে তো আছে, আমাদের মাধ্যমে আপনারা আপনাদের ছবি পাঠাবেন, আমরা চেষ্টা করব এই বোনটির সাথে যোগাযোগ করার জন্য। এবং যদি পারেন এই বোনটি আপনাদের কাছে কোনো সহযোগিতা চা নাই, আমরা তার সন্তানকে দেখি আমাদের কাছে খারাপ লেগেছে, যদি পারেন এই বোনটির সন্তানের জন্য একটু যদি পারেন আপনাদের মনের থেকে একটু সহযোগিতা করার জন্য, কিন্তু বিয়ের নামে কেউ 10টা টাকা এই বোনকে সহযোগিতা করার দরকার নাই। আপনি বিয়ের নামে কাউর কাছে টাকা চাচ্ছেন? না, আল্লাহ তালা তারেও ভালো পাইবে বা ভালো দেখবে আমার কথা, আমার ছেলেরে যদি কেউ ভালো পায় এটা আমার কোনো আপত্তি নেই, বা আমার ছেলেরে যদি কেউ কিছু খুশি হইয়া দেয় এটাও আমার কোনো আপত্তি নেই, কারণ ওই এতিম ওরে সবাইরই দেওয়ার ই আছে বা দেহারি আছে। কিন্তু যেসব ভাই আপনার কথা বলবো সেসব ভাইকে বলবেন আপনার দুর্বলতার কথা, যে ভাই আমার বাচ্চাটা খানায় আমার জন্য করে টাকা পাঠায়, এই ধরনের কথা বলবেন? না, যেটা নাই সেটা বলবো কেন, আমি যেরকম থাকবো সেরকমই বলবো, আমি যেটা থাকবো না সেটা বলবো কেন, আমি এরকম। আচ্ছা রিমা, আমি আরেকটি কথা বলতে চাই, লাস্ট প্রশ্ন আপনাকে, আপনি কি এই যে বিড়ুতে যে প্রোগ্রামে আসছেন, যে কন্টেন্টটা করছেন এই প্রোগ্রামে আসছেন, আপনি এই কন্টেন্টটা নিজের ইচ্ছা আসছেন নাকি আপনাকে কেউ জোর করে পাঠিয়েছে? না, আমাকে কেউ জোর করে না, আমি নিজের ইচ্ছাই আসছি, আমি নিজের ইচ্ছাই করতেছি। দর্শক রিমার জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করছি দর্শক, আর রিমার সাথে যোগাযোগ করবেন আপনার যে নাম্বারটি সেই নাম্বারটি লাস্টে দুটো ডিজিট বলে দিব। রিমা, আপনি যে নাম্বারটি বিড়ুতে দিতে চাচ্ছেন সেই নাম্বারটি আপনি দেওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ ইচ্ছা আছে। আপনার নাম্বারটা কি গ্রামীণ না বাঙালি? আমার নাম্বার গ্রামীণ। গ্রামীণ, লাস্টের ডিজিট দুইটা বলেন, লাস্টের দুই অক্ষর বলেন। 96 96 লাস্টে। দর্শক গ্রামীণ নাম্বার 96, এই নাম্বারটি ভিডিওর উপরে বা ডেসক্রিপশনে লেখা থাকবে, সেখান থেকে নাম্বারটি সংগ্রহ করবেন এবং রিমার সাথে যোগাযোগ করবেন। দয়া করে একটি কথা বলবো, গ্রামের মেয়ে বরিশাল আমতলী থানা, একটু রিকোয়েস্ট করব কেউ আজে বাজে কথা বলার জন্য এই বোনটির নাম্বার কেউ ছাড়বেন না এবং কেউ নাম্বার নেওয়ার চেষ্টা করবেন না। যদি আপনারা কোনো নারীর ফের থেকে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন একটু ভালোভাবে কথা বলবেন, আপনারা আজে বাজে কোনো কথা বলি কোনো প্রস্তাব দিয়ে খারাপ দৃষ্টিতে নেবেন না। কিন্তু আমরা একটি কথা বলতে চাই, রিমার এই যে নাম্বারটি, এই নাম্বারটি আমাদের কাছেও চাইতে পারেন, সরাসরি আমাদের কাছেও পাবেন, আমরা চেষ্টা করব রিমার সাথে যোগাযোগ করার জন্য। জানে দর্শক, রিমার জীবনের গল্প শোনার পরে যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা। দর্শক ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। একটি কথাই বলতে চাই, ফাঁস নামাজ পড়বেন, দিন শেষে একটি ভালো কাজ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।